Assalamualaikum viewers, this is Abir and welcome back to Abir Tech Bangla Pro 73. আচ্ছা, যখন আমরা একটা ইউটিউব চ্যানেল শখের বসে খুলি বা একটা ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ, তা কিন্তু একটা ব্র্যান্ডিংয়ের প্রয়োজন পড়ে, তাই না? রাইট, বাট এই ব্র্যান্ডিংটা আমরা কীভাবে করতে চাই? হয় আমরা হচ্ছে ভালো ট্যাগ লাগাই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, এটাকে সামনে নিয়ে যেতে চাই। হ্যাঁ, এর মাধ্যমে তো র্যাঙ্ক করে, বাট আমাদের চ্যানেল বা পেজ বা গ্রুপে একটা প্রফেশনাল লুক আনার জন্য, সোজা কথায় ধরে নিয়ে হচ্ছে প্রোভার্সন আনার জন্য, ঠিক আছে, প্রফেশনাল লুক আনার জন্য একটা লোগোর দরকার অনেক। সো আজকে আপনাদের ভাই আপনাদের শিখাবে যে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা কিছুক্ষণের মধ্যে, এক মুহূর্তের মধ্যে আপনারা লোগো তৈরি করে ফেলতে পারবেন। সো লোগো দুইটা জিনিস দিয়ে বানানো যায়। নাম্বার ওয়ানে হচ্ছে আপনার কম্পিউটার, নাম্বার দুয়ে মোবাইল। কম্পিউটার দিয়ে যদি আপনি বানান, তাহলে আপনাকে হয়তো হয় আপনাকে অ্যাডোবি ফটোশপ জানতে হবে, না হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে হবে, অথবা বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে, আমরা সেটা নিয়েও শিখবো অন্য এক সময়, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এক সময় শিখবো। বাট আজ আপনাদের ভাই আপনাদের শিখিয়েছে মোবাইল দিয়ে, তো আবার পিক্সেল ল্যাবের মাধ্যমে। মোবাইল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে করতে পারেন, সাজ এস স্ন্যাপশিট, পিক্সআর্ট, পিক্সেল ল্যাব ইত্যাদি ইত্যাদি। সো আজ আমরা শিখবো পিক্সেল ল্যাব দিয়ে, ঠিক আছে। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যে আপনি যদি এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, সর্বপ্রথমে আপনাদের মোবাইল দিয়ে কাজটা করার জন্য আমি দেখাবো আজকে পিক্সেল ল্যাব দিয়ে। এটা আপনারা গুগল প্লে স্টোর ফ্রিতে পেয়ে যাবেন। সো আপনারা, আপনাদের যদি আপডেট থাকে এখান থেকে আপডেট করে নেবেন, ঠিক আছে। আমার যেহেতু সকল কিছু হচ্ছে আপডেটেড, সো এই মুহুর্তে আমরা হচ্ছে আমাদের মোবাইলে এই মুহুর্তে হচ্ছে অ্যাপস গ্যালারিতে যাব এবং আমাদের পিক্সেল ল্যাবটি ওপেন করব। পিক্সেল ল্যাব ওপেন করার পর আপনার কাছে হয়তো রিকভার যেতে পারে, আপনি ক্যান্সেল দেবেন যদি আপনি যে প্রিভিয়াসলি কোনো দিন প্রজেক্ট করে থাকেন। এরপর আমরা হচ্ছে নিউ লেয়ারটাকে ডিলিট করে দেবো। এরপর আমাদের এখন আমি আপনাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি, আমরা লোগো চাইলে দুই প্রকার বানাতে পারি। একটা হচ্ছে, সাপোজ আমি আপনাদের একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এইরকম ক্যাটাগরি লোগো অথবা টেক্সট ক্যাটাগরি লোগো। টেক্সট ক্যাটাগরি বলতে সাপোজ এডিডাস বা র্যাঙ্কস বা সোনি এদের মতো, এদের যে লোগো, ঠিক আছে, বা স্যামসাং, ঠিক আছে, এদের মতো টেক্সট ভিত্তিক লোগো। সো লোগো দুই প্রকার হয়, তা আমরা আজকে জানিয়ে নিলাম, ঠিক আছে। সো আমরা এখন কথা বলবো হচ্ছে এই যে থিম পেপারটা, ঠিক আছে, এই থিম পেপারটা আমরা এই মুহূর্তে চেঞ্জ করে দেবো। সো আমি এই ডার্কটা নিচ্ছি, তারপর এই যে এখানে আমরা নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো। আর হ্যাঁ, আমার এই যে মোবাইল স্ক্রিনে মাউসের কার্সর কাজ করতেছে, সো আমি যেখানে যাবো আমার মাউসের কার্সরটা সেখানে যাবে। সো অবশ্যই একটু দেখবেন। সো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা করবো কি হচ্ছে, এইখানে আসবো আমি আপনাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে যে টেক্সট ভিত্তিক লোগো সেটা আগে দেখাই। সেটার জন্য আমরা এখান থেকে প্লাসে চাপ দেবো, তারপর টেক্সট, তারপরে এই যে এখানে আসবো, তারপর হচ্ছে নিউ টেক্সট, এটাকে আমরা চাইলে হচ্ছে বড়ো করে দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে এ বি, ঠিক আছে, এটা লিখে দিলাম, টিটি এটা দিয়ে বড়ো দিলাম, এটা এরকম বড়ো থাক। তারপরে আমরা হচ্ছে এতে চাপ দেবো, তারপরে হচ্ছে এখান থেকে আমরা স্ক্রল করে হচ্ছে এখান থেকে দেখবো যে হচ্ছে ফন্ট কই আছে, এ বি ফন্ট, এখান থেকে আমরা চাইলে হচ্ছে এটা সিলেক্ট করে দিতে পারি বা এটা দিতে পারি। সো আমার কাছে এটা জোসি লাগতেছে, ঠিক আছে, এভাবে আপনি চাইলে বানাতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে এখান থেকে মাস্কিং করে বানাতে পারবেন, এই যে এখানে যে আপনি দেখেন, তাহলে এই যে মাস্ক আপনি চাইলে হচ্ছে মাস্কিং করে বানাতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আপনি চাইলে এইভাবে বানাতে পারেন। আমি আজকে দেখাবো হচ্ছে আপনাদের হচ্ছে আমার যে লোগো, এইরকম লোগো, ঠিক আছে, ইলিপস দিয়ে করা, যেটা হচ্ছে সকল কোম্পানিরাই প্রায় আজকাল ইউজ করে থাকে। টেক্সট তেমন একটা ইউজ হয় না, টেক্সট ইউজ হয় প্লাস দুটো ইউজ হয়। সো আজকে আমরা হচ্ছে ইলিপস বা রেক্টেঙ্গেল এগুলো দিয়ে শিখবো। সো এর জন্য আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে মার্জিনটা দিয়ে নেবো, ঠিক আছে। মার্জিন দেওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে আমরা থ্রি ডটে আসবো। থ্রি ডটে আসার পর হচ্ছে ইমেজ সাইজ থেকে আমরা হচ্ছে এখান থেকে কাস্টমের চাপ দিয়ে আমরা হচ্ছে প্রোফাইল পিকচার সিলেক্ট করবো, তারপরে হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম।
দেন এরপর আমরা মার্জিন দেব। মার্জিন দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আসবো। মার্জিনটা কেন দিলাম, যাতে আমরা যেন মাঝখানে রাখতে পারি সকল কিছু, এর জন্য। এরপর আমরা এইখানে আসবো। এইখানে আসার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি শেপস, শেপসে আসার পর এখানে রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে। আমরা এইখান থেকে আমরা ইলিপস একটা নিচ্ছি, নেওয়ার পরে সে ধরনের হচ্ছে আমার এই ইলিপসটা, ঠিক আছে। এখন সাপোজ ধরনের হচ্ছে আপনার একটা ফুডের দোকান আছে, যেমন ফুড ভিলেজ, ঠিক আছে, এরকম, ঠিক আছে। সো আপনি করলেন কি হচ্ছে একটু প্লেটের মতো করলেন, ঠিক আছে, এটা করলেন, করার পর আপনি রাইট দিলেন। এখন আপনার যদি ভালো না লাগে এই কালারটা, ঠিক আছে, এখন আপনার মন চাচ্ছে হচ্ছে গ্রিন কালার দেবেন, তাহলে আপনি হচ্ছে যদি হচ্ছে আপনি বাইরে ক্লিক দেন তাহলে তো আপনি এরকম দেখবেন, তাই না। সো এর জন্য আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অথবা আপনি লেয়ার থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, লেয়ার থেকে সিলেক্ট করেন বা ওপরে ক্লিক দেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এখান থেকে আসবো এডিটে। এডিটে আসার পরে এরকম দেখতে পাচ্ছি, তারপর আছে কালার, তারপর আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যদি আসি আমরা, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য কালার আছে। এখান থেকে যেটা ভালো ফোটে সেটা আমরা নেব। সে আমরা যদি এইটাকে যদি নেই, তাহলে দেখতে পাচ্ছি যে তেমন একটা ভালো লাগতেছে না। এটা সাপোজ ধরনের হচ্ছে এটা, ঠিক আছে। আমি আজকে এরকম একটা হিবিজিবি একটা লোগো বানাবো আপনাদের দেখানোর জন্য। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা মেইন পার্ট। এরপরে হচ্ছে আমরা করবো কি হচ্ছে আরেকটা আমরা রেক্ট্যাঙ্গেল নেবো, ঠিক আছে। এবার আমরা বাইরে ক্লিক দেবো, দেওয়ার পর আপনারা যদি এখানে যদি ক্লিক দেন সমস্যা নেই, আমরা আবার এখানে আসবো। আসার পর আমরা আসবো শেপস, শেপস থেকে আমরা হচ্ছে করবো কি এটাকে আমরা আবার হচ্ছে এখান থেকে এই যে এটা দিতে পারি, বা হচ্ছে আপনি চাইলে হচ্ছে ধরেন হচ্ছে আপনাদের জন্য একটা বানাচ্ছি, ঠিক আছে, হিবি জিবি। ধরেন হচ্ছে এটা হচ্ছে আমাদের কাঁটা চামচ, ঠিক আছে, এটা, ঠিক আছে। এরপর আমরা নিচ থেকে হচ্ছে কালার দিয়ে দিলাম, হচ্ছে ধরেন হচ্ছে এটা সবুজ। এবার হচ্ছে আমরা এটাকে টেনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে রোটেশনটা আছে এটাকে ধরে আমরা সোজা করে দিলাম, ঠিক আছে। এবার আমরা বাইরে ক্লিক দিলাম। এবার আমরা এটাকে করবো কি কপি দেব। কপি দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এরকম একটা অপশন আসছে, ঠিক আছে, আমাদের কপিটা এখানে চলে আসছে। তো আমরা এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার পরে এই যে রোটেশন বারটা দিয়ে আমরা উল্টো করে দিলাম। তারপর আপনাদের পিক্সেল অ্যাপটা অটোমেটিকই হচ্ছে আটকাই দেবে যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে বা সোজা হয়েছে, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো হচ্ছে এগুলো হচ্ছে মিডিল হয়েছে কিনা, আমি তো বুঝতেছি না। সো এর জন্য করবো কি আপনারা হচ্ছে গুড কোশ্চেন, আমরা একটা একটা করে লেয়ার সিলেক্ট করবো। তারপরে লেয়ার, তারপরে আমরা এইখান থেকে এডিটে চাপ দেবো। তারপর হচ্ছে পজিশন, পজিশন থেকে হচ্ছে সেন্টার, তারপরে মিডিল, দেখলেন যে একটু লড়ে উঠছে। আমরা এটাকে সিলেক্ট করবো, তারপরে হচ্ছে এডিট আইকন, তারপরে হচ্ছে রিপজিশন, তারপরে হচ্ছে যদি এরম হয় তাহলে হচ্ছে ক্রস দেবেন। একটু পজিশনে কাজ করতে হবে আপনাকে, পজিশনে আসবো, তারপরে হচ্ছে মিডিল, ঠিক আছে। তারপরে লেয়ারটাকে সরাই দিয়ে আমরা এটাকে আবার সিলেক্ট করে, তারপরে হচ্ছে এখান থেকে এডিট, এডিট থেকে আমরা হচ্ছে পজিশন, পজিশন থেকে হচ্ছে আমরা এই মিডিল, তারপরে রাইট, তারপরে ব্যাস আমরা লেয়ারটাকে সরাই দিলাম। এখন কথা হচ্ছে আমাদের যে হচ্ছে আমরা জানি যে লোগোর মাঝখানে হচ্ছে নাম থাকে, তারপরে স্লোগান থাকে। সো এর জন্য আমরা করবো কি হচ্ছে একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য আমরা এতে আসবো, এতে আসার পর একটা টেক্সট, টেক্সটটাকে আমরা একটু সাইজ করে নিই, তারপর আমরা এখানে ডাবল ক্লিক দেবো। তারপর আমরা এখানে আমি টেক বানাবো 73 লিখে দিচ্ছি। ওয়েল এখন আমরা দেখতে পাচ্ছি এরকম, তারপর আমরা ওকে দেবো। দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা এরকম হয়ে গেছে। সো আমরা একটু ছোটো করবো, তারপর আমাদের সলভ হচ্ছে না। সো আমরা এইখানে টান দিয়ে ধরবো, তারপর আমাদের এক লাইন হয়ে গেল। তারপর আমরা করবো কি এই যে এইটা ধরে আমরা একটু ছোটো করবো, তারপরে এখানে নিয়ে আসবো, আর একটু বড়ো করবো, ব্যাস এটাকে আমরা এই পর্যন্ত রাখলাম। ওয়েল এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনাকে একটু কালার বুঝতে হবে। সো আমরা আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি এটা তুলে দিতে পারেন, সমস্যা নেই। সো আমার এটা থাক, আমরা যদি এখনও কাজ করতেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবিটেক বানাবো 73, এই লেখাটাকে একটু কাটছাট দিতে হবে। সো লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর একটু সাইজে আসি আমরা, কালার, কালার ঠিক আছে, টেক্সটটা সব ঠিক আছে। একটু ফন্টে আসার পর আমরা যে ফন্টটাকে যদি একটু চেঞ্জ করে দিই, খারাপ লাগে না। স্টাইলে এসে আমরা যদি বোল্ড করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে দেখতে ভালোই লাগতেছে। এরপরে আমরা করবো কি হচ্ছে আপনার হচ্ছে একটু স্ট্রোকে আসবো আমরা সাইড করে করে। এখানে দেখতে পাচ্ছি আমরা স্পেসিং, তারপরে হচ্ছে অনেক কিছু আছে এখানে, স্ট্রোক, এই স্ট্রোকে আসবো, তারপরে ইনেবল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম আছে আপনি যদি চান যে হচ্ছে স্ট্রোক ওয়াইড হচ্ছে 4 দিবেন বা 3 দিবেন, ঠিক আছে, এটা আপনার মর্জি, ঠিক আছে। সো আমার 4 যা আছে তাই থাক, যদি আপনারা চান যে হচ্ছে একটু শ্যাডো দিয়ে দেখতে পারেন। এখন আমরা এটা এগেন টেক ফ্যাক্টরি লিখবো, ঠিক আছে, এর জন্য আমরা প্লাসে আসবো।
প্লাস আসার পর নিউ টেক্সট, টেক্সটটাকে আমরা একটু বড় করব। তারপর হচ্ছে আমরা এটাকে মুছে দেব। ডান, আমাদের লেখা শেষ। এবার আমরা ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মারাত্মক বড় হয়ে গেছে। সো এটাকে ফার্স্ট অফ অল আগে আমরা ছোট করব। ছোট করবো, একটু সাইডে নিয়ে এসে আমরা এটাকে লম্বা করে দিচ্ছি। এবার আমরা এটাকে একটু মিডিল করব। যদি মিডিল না হয় তাহলে আমরা লেয়ার, লেয়ার থেকে টেক অ্যান্ড টেক ফ্যাক্টরি এটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা পজিশন, পজিশন থেকে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার হরিজেন্টাল সেদিক দিয়ে আমরা লম্বালম্বি আর কি মিডিল করলাম। ব্যাস, কাজ শেষ। এখন আমরা জানি যে হচ্ছে লোগোর চেয়ে হচ্ছে আপনার যে স্লোগান সেটা একটু ছোট হয়, বাট একটু ফাঁকা ফাঁকা দেখতে হয়, যেমনটা আপনার লাইক সিনেমাতে হয়ে থাকে। সো আপনার, আপনি যত ছোটো করবেন দেখবেন যে হচ্ছে আপনার পজিশন ঠিক থাকবে না, তখন আপনি আবার লেয়ার থেকে এসে আবার হচ্ছে পজিশন, তারপরে আবার হচ্ছে হরিজেন্টাল, এবার হচ্ছে লেয়ারটাকে সরাই দিলাম আমরা। এবার আমরা যেহেতু এতেই আসি, সো আমরা যদি একটু সাইড করে করে চলি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আপনার স্পেসিং বলে একটা অপশন আছে, এই যে স্পেসিং। তারপরে এটা যদি আমরা বাড়াই দেখতে পাচ্ছেন খারাপ হয়নি, ভালো হয়েছে। টেক অ্যান্ড টেক ফ্যাক্টরি, ঠিক আছে। সে এটাতে যদি আমরা যদি একটু যদি হচ্ছে স্ট্রোক দেই, তাহলে হচ্ছে আমরা যদি থ্রিতে রাখি, তাহলে আমরা যদি এখন একটু যদি জুম করে দেখি, ঠিক আছে, এই যে দেখেন যে হচ্ছে সে আমার এই আবিটেক বাংলা বা 73 লেখাটা, ঠিক আছে। আমরা চাচ্ছি যে হচ্ছে এটাকে একটু ধরেন হচ্ছে এরকম রাখবো। আমি আসলে টিউটোরিয়াল স্বার্থে এটা আর কি বানায় দেখাচ্ছি। তারপর আপনারা হচ্ছে করবেন কি, এখানে এডিট, তারপরে রিপজিশন, তারপরে হচ্ছে সেন্টার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা ধাঁচের কিন্তু হচ্ছে হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোটো করলাম, 100 আসলো। এখন আমরা যদি মার্জিনটা তুলে দিই, ওয়েল এখন আমরা এটাকে আজকে দুই পদ্ধতিতে এক্সপোর্ট করা শিখবো। একটা হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখন আমরা হচ্ছে সেভ করার জন্য থ্রি ডট থেকে ইমেজ সাইজ, না ইমেজ সাইজের ওপরে এক্সপোর্ট ইমেজ, এখান থেকে আমরা যেরকম আছে জেপিইজি, আপনি যদি চান হচ্ছে যেরকম আছে সেরকমই থাকবে, কোয়ালিটি কাস্টম, ডাইমেনশন আপনি দেবেন আলট্রা, তারপরে হচ্ছে যেরকম আছে, তারপরে রেন্ডার ইমেজ। এবারে আমরা শিখবো যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট কীভাবে করবো। ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এইখানে আসবো, আসার পর আমরা হচ্ছে ট্রান্সপারেন্টে চাপ দেবো, তারপরে আমরা আবার হচ্ছে সেভ দেবো থ্রি ডট থেকে হচ্ছে এক্সপোর্ট ইমেজ। এবার যা আছে থাকবে, জাস্ট আমরা আলট্রাটা সিলেক্ট করে দেবো, দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি। তাহলে আমরা একটা ছবি দেখতেছি হচ্ছে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পাশে যে ছবিটা আছে এটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনার যেটা মন চায় আপনারা এইভাবে চাইলে ইউজ করে দেখতে পারেন। ধরেন হচ্ছে এটা আমি একটা ফুডের জন্য বানালাম, ঠিক আছে, আপনি আমার হচ্ছে এটা ফুড কোম্পানি, আপনি ইউজ করবেন। সো আপনারা চাইলে এইভাবে হচ্ছে লোগো ক্রিয়েট করে তারপরে হচ্ছে ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় আপনারা আপলোড করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার, সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে দেখার জন্য। ভিডিওটি যদি আপনার যদি কাজের মনে হয় অবশ্যই শেয়ার আপনার মাস্ট, কারণ যারা হচ্ছে এখনও ঘুরতিছে লোগো বানানোর জন্য, হাতে মোবাইল আছে বাট পারতেছে না, তারা আপনার একটা শেয়ারের মাধ্যমে শিখতে পারবে। আমার কী লাভ হলো তাতে, তার চেয়ে ডাবল লাভ আপনার এবং তার লাভ ভালো হবে, ঠিক আছে। সো অবশ্যই বলবো শেয়ার করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ডিসক্রিপশন বক্সে আর আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ফলো করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।